আমি এখন এসেছি উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডাক্তার আনোয়ার হোসেন, ইউএইচ এন্ড এফপিও। আমার পাশে আছেন ডাক্তার লুৎফর রহমান, উপ সহকারী। আমি ডাক্তার আনোয়ার ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে করোনা ভাইরাস সম্পর্কে যে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য যে আমরা কাজ করছি এবং এটাকে মোকাবেলা করার জন্য আমরা এটাকে এটাকে সামাজিক আন্দোলন হিসেবে এখন অবশ্যই অবশ্যই, কারণ আমরা চাচ্ছি যে আমরা যেন সতর্ক থেকে যতটুকু সম্ভব এটাকে মোকাবেলা করি। জি, এর এই জন্য আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, যারা বিদেশ থেকে আসছেন এরা ভাবছেন যে এরা যদি আপনাদেরকে অবহিত করে তাহলে আপনারা তাদেরকে হাত পা বেঁধে নিয়ে চলে যাবেন, কোথাও নিরুদ্দেশ হয়ে যাবেন, 15 দিন কারারুদ্ধ রাখবেন। এই একটা ভুল ভাবনা এদের মধ্যে কাজ করছে আমি যতটুকু পর্যন্ত দেখেছি। তা আপনি একটু ক্লিয়ার করে দেবেন যে আসলে আমাদেরকে যদি অবহিত করা হয়, আপনাদেরকে যদি অবহিত করা হয়, তাহলে আপনারা তাকে আরো প্রোটেক্ট করার জন্য সরকারি ভাবে অনেক ব্যবস্থা নেবেন, সে যেন সুস্থ থাকে, সে যেন ভালো থাকে, এই নির্দেশনাগুলো একটু কাইন্ডলি বলবেন আমাদের সাথে। আসলে এখানে যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছেন তারা এই ভ্রান্ত ধারণাটা পোষণ করছেন, আসলে বিষয়টা কিন্তু তা নয়। হোম কোয়ারেন্টাইন শব্দের অর্থ হলো যে সে বাড়িতে নিরাপদে থাকবে এবং সকলকে নিরাপদে রাখবে। সেখানে সে বাড়িতে মানে বাড়িতে দেশে আসার পর থেকে 14 দিন পর্যন্ত বাড়িতে একটি রুমে একা অবস্থান করবে এবং তাদের বাড়িতে যে অন্যান্য সদস্যরা আছে তারা সরাসরি তার সংস্পর্শে যাবে না, এবং সে 14 দিনের মধ্যে যদি তার শরীরে কোনো ধরনের সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, শ্বাসকষ্টের কোনো সিমটম না হয় তাহলে 14 দিন পরে সে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবে। আসলে একটু ভ্রান্ত ধারণা হলো যে হোম কোয়ারেন্টাইন মানেই তাকে গৃহে আবদ্ধ করে রাখা, আসলে বিষয়টা কিন্তু সেরকম নয়। যে ব্যক্তি বিদেশ থেকে আগমন করলেন তার নিজের নিরাপত্তার জন্য, সে নিজের রোগ থেকে বাঁচার জন্য এবং তার পরিবারকে এই করোনা ভাইরাস যেন আক্রান্ত না হয় এবং তার থেকে যেন সারা দেশের মানুষের এই করোনা ভাইরাসে আক্রান্ত না হয়, এই জন্য তাকে সেলফ আইসোলেশন বা নিজে নিজেই একা ঘরে অবস্থান করা, স্বেচ্ছায় অবস্থান করাকে বলা হলো হোম কোয়ারান্টাইন। তো এখানে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হচ্ছে সেই বিষয়টা আমি মনে করি যে নিতান্তই অজ্ঞানতার জন্য হয়েছে। এটা কাউকে বন্দি করা না বা গৃহে আবদ্ধ করা না বা কাউকে বাধ্য করা না। যে ব্যক্তি বিদেশ থেকে আসবেন সে ব্যক্তি নিজে নিজে থেকেই বাড়িতে একা অবস্থান করবেন, এক রুমে অবস্থান করবেন এবং বারবার মানে হ্যান্ড স্যানিটাইজ করবেন বা হাত ধুবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এটাই তার জন্যই। এবং এটা তার জন্য যেমন নিরাপদ এবং তার পরিবারের জন্য নিরাপদ, সর্বোপরি সাধারণ জনগণ বা দেশের মানুষের জন্য নিরাপদ। অনেক আমাদের অভাব রয়েছে আমাদের মধ্যে। এখন একটা বিদেশ ফেরত একটা ব্যক্তি সে যখন পরিবারের মধ্যে হোম কেয়ারে থাকবে, তো সেই ক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যরা কতটুকু এই কেয়ারটাকে মেনে চলবে, এখানে একটা প্রশ্ন থেকে যায়। জি অবশ্যই, যখন একটা স্বাস্থ্যকর্মী গিয়ে তাকে হোম কেয়ারে থাকার জন্য অনুরোধ করলো বা তাকে বুঝিয়ে দিল যে আপনি এই 14 দিন এইভাবে থাকবেন, জি জি, একটু নিরাপদে থাকবেন, আপনি নিরাপদে থাকবেন, আপনার পরিবারের সদস্যদের নিরাপদ রাখবেন, জি জি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের যে গ্রামীণ ব্যবস্থা, আমাদের যে অজপাড়া পল্লীর যে আমাদের গ্রামীণ ব্যবস্থা, সেখানে কিন্তু একটা পরিবারের সদস্য আর একটা পরিবারের সদস্যের সঙ্গে একটা সৌহার্দ্য সম্পর্ক থাকে, জি অবশ্যই, যেটি ইউরোপিয়ানদের মধ্যে নাই। জি, তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তির কাছ থেকে পরিবারের অন্যান্য সদস্যরা কি নিরাপদ থাকবে? ওয়েট হতে হবে যে হ্যাঁ, এই পরামর্শটা দিয়েছে ডাক্তার বা আমাদের স্বাস্থ্যকর্মীরা, সে অনুযায়ী আমাকে চলতে হবে। তার নিজের মধ্যে যদি এই উপলব্ধিটা না হয় তাহলে তো আসলে মানে হোম কোয়ারেন্টাইন খুব একটা, আমরা এখন পর্যন্ত আমাদের মধ্যে আমি অনেককেই দেখেছি এখন পর্যন্ত টয়লেট থেকে এসে হাত দিয়ে সাবান দিয়ে হাতটা ধোবে না। তাহলে আমরা যারা এই এই গুরুত্বপূর্ণ কাজটুকু এখন পর্যন্ত করতে জানি না, তারা এই করোনা ভাইরাসের মতো একটা কঠিন ডিজিজ, একটা ভাইরাস জনিত ডিজিজ, কি আমরা কিভাবে পরিবারের সদস্যরা এটাকে মোকাবেলা করব, আপনি একটা ঘরের মধ্যে থেকে পরিবারের সব সদস্যদের নিয়ে, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় না? অবশ্যই বিষয়টা আসলে কঠিন, কিন্তু এখানে কিন্তু শুধু স্বাস্থ্যকর্মীরা যারা আছে তারা তো, আমরা ইতিমধ্যেই এই উল্লাপাড়া উপজেলার যে কয়জন বিদেশ থেকে এসেছে এবং আমাদের মানে তথ্যের মধ্যে এসেছে, আমরা কিন্তু সাথে সাথেই আমাদের স্বাস্থ্যকর্মীদের এবং ব্যক্তিগতভাবে আমিও একজন পেশেন্টের বাড়িতে গিয়েছি,
বাড়িতে গিয়ে তাদেরকে এই হোম কোয়ারেন্টাইন বিষয়টা তাদেরকে আইডিয়াটা দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু আমাদের দেশে এই হোম কোয়ারেন্টাইন শব্দটা একেবারেই নতুন, এর আগে আমি এই 40 বছরের বয়সে এরকম সিচুয়েশন আসলে কখনো ফেস করি নাই, সেহেতু কিছুটা তো সমস্যা হবেই। তারপরেও এটা মিটিগেট করার জন্য আমরা দেশের সবাই যারা শিক্ষিত চেনি আছি, আমরা ওই মানে স্কুলের শিক্ষক, সাংবাদিক, তারপরে আমরা স্বাস্থ্যকর্মীরা, প্রশাসন, পুলিশের যারা আছি, তারা কিন্তু ব্যাপকভাবে বিষয়টা প্রচার করছি এবং বাড়িতে বাড়িতে আমরা যাচ্ছি। তারপরেও যদি সচেতন না হয় তাহলে এটা অবশ্যই একটু সমস্যা তো হবেই। আপনার মতে আমাদের আপনার মতে যে এই যে হোম কোয়ারেন্টাইন এটাতে এই পদ্ধতিটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে কি আছে? অবশ্যই আছে, হোম কোয়ারেন্টাইন বিশ্বের সব দেশে আছে। ওদের সঙ্গে আমরা কি একটু রিস্কি হয়ে যায় না? আমাদের আমাদের আমরা কি ইচ্ছে করলে এই পেশেন্টটাকে আমাদের হসপিটালে নিয়ে এসে কেয়ার নিতে পারি না? জি অবশ্যই পারি, কিন্তু একজন তাহলে সেক্ষেত্রে ধরেন পরিবারের সদস্যগুলো একটু একজন একজন হয়তো আমরা তো জানি না যে কি আসলে এই করোনা ভাইরাসে আক্রান্ত, তার মধ্যে যদি কোনো সাইন সিমটম না থাকে, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা বা কোনো ধরনের সিমটম না থাকে, তাহলে তো অযথা হসপিটালে নিয়ে এসে হসপিটালে মানে সংখ্যা বাড়ানো বা তার আরো ইনফেকশন হওয়ার চান্সটা আরো বেড়ে গেল। সেক্ষেত্রে আমরা নিরাপদ মনে করছি বাড়িতে। হ্যাঁ, যে পেশেন্টটা দেখবো, যে যে ব্যক্তিটা দেখবো যে না ওনার সব ধরনের লক্ষণ যেগুলা একদম নর্মাল ভাইরাস ইনফেকশন হলে হয় সেইগুলা যদি থাকে এবং সে যদি বিদেশ ফেরত হয়, অবশ্যই তাকে আমরা আইসোলেশন ইউনিটে নিয়ে আসার ব্যবস্থা করি। যে বিষয়টা দাঁড়ালো যে হোম কোয়ারেন্টাইন এটা মোটেও কোনো বাড়তি কোনো ঝামেলা নয়, অর্থাৎ আমি যদি আক্রান্ত হই, আমি যদি বিদেশ থেকে আসি, তাহলে আমার পরিবারকে সেফ রাখার জন্য এবং আমি সুস্থ হবার জন্য বা নিরাপদ থাকার জন্য হোম কোয়ারেন্টাইনটা আমাদের খুব প্রয়োজন এবং এখানে বাড়তি কোনো ঝামেলা নেই। আমি আমার বাড়িতেই থাকবো, আমার মতো করেই থাকবো, আমার পরিবারের সদস্যদের সঙ্গেই থাকবো, শুধু পার্থক্য এতটুকু আমি একটু সতর্ক থাকবো আমার পরিবারের জন্য, এবং আমার পরিবার সতর্ক থাকলে, পরিবার নিরাপদ থাকলে আমার দেশটা নিরাপদ থাকবে।